কিন্তু আসলে রমাদানে শয়তানকে চেইন আপ করা হয়। বিষ্ণু বলেছেন মান কাম রমাদান ঈমান ওয়া ইহতিসাব গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবে। রমাদানে যারা কিয়ামুল লাইল করলো, আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে সওয়াবের প্রত্যাশী হয়ে, তাদের আগের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরায় না। এক হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ ফেরায় না। দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না। আরেকজন হচ্ছে দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া। এই যে আজকে আমরা সারাদিন রোজা রেখেছি, একটু পরে ইফতার সার্ভ করা হবে, এই ইফতারিকে সামনে রেখে দোয়া করলে আল্লাহর সফট কর্নারটা খুব বেশি গ্রো করে তখন। এবং এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে যে, এরা আমাকে দেখেছে? না দেখেনি। জান্নাত জাহান্নাম দেখেছে? না দেখেনি। তো কী চায়? এরা আপনার কাছে ক্ষমা চায়। তখন আল্লাহ অ্যানাউন্স করে যে, আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, সামনে শরবত আছে, খাবার আছে, তারা সবাই তৃষ্ণার্ত, কিন্তু তারপরেও খাচ্ছে না, শুধু আমার ভয়। আজকে ওরা যা দোয়া করবে সব দোয়া আমি কবুল করে নেব। তো এই জন্য সিয়ামের রোজা ভাঙার আগে, অর্থাৎ ইফতারিকে সামনে নিয়ে দোয়া করলে এই দোয়াটা মাস্ট অ্যাকসেপ্টেড, এটা এটা আল্লাহ গ্রহণ করে, এটা কখনো ফিরিয়ে দেয় না। এই জন্য বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে সুযোগগুলো খুঁজে খুঁজে স্পেশাল টাইমগুলোতে দোয়া করা। কাবা ঘরের চারটা কর্নার আছে, একটা হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার, মানে রুকনুল ইয়ামা, রুকনুল হাজিরুল আসওয়াদ, রুকনি ইয়ামানি, রুকনে শামি, রুকনি ইরাকি, চারটা কর্নার। তো যেখানে হাজিরা আসওয়াদ আছে, এটার পাশে ডান দিকে হচ্ছে কাবা ঘরের দোয়া, আর এই দুইটার মাঝখানের জায়গার নাম হচ্ছে আল মুলতাজাম। বিষ্ণু বলছেন মুলতাজামে টাচ করে যদি কেউ দোয়া করে, সে দোয়া কবুল হয়ে যায়। সাইয়েদানা ইবনু আমার, উনি ওনার শরীর, ওনার গাল এই কাবা ঘরের মুলতাজামে লাগিয়ে কাটতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন। এখানে দোয়া করলে মাস্ট অ্যাকসেপ্টেড। তো একজন শায়খ ওখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছেন যে, আল্লাহ আমি জীবনে যত দোয়া করেছি আর করবো সব দোয়া তুমি কবুল করে নাও, এটাই আমার দোয়া। মানে এতদিন আমি যা দোয়া করেছি আর ভবিষ্যতে যা দোয়া করবো তুমি সব দোয়া কবুল করে নাও। তো বুদ্ধিমান যারা, যারা ইন্টেলিজেন্ট বিলিভার, দে ডোন্ট ওয়ার্ক হার্ড, দে ওয়ার্ক স্মার্ট, তারা তাদের বুদ্ধিকে, ইন্টেলেক্টকে কাজে লাগিয়ে দোয়া করে। তো আমাদেরকেও এরকম অপরচুনিটিগুলো খুঁজে নিতে হবে যে আসলে কখন দোয়াটা কবুল হয়। সে ওইখানে দাঁড়ায়া, আপনারা যারা জানেন ওখানে দাঁড়ানোই জানে, এত ধাক্কা থাকি কত চাবে, আল্লাহ গাড়ি দাও, বাড়ি দাও, সম্মান দাও, নেতৃত্ব দাও, ক্ষমতা দাও, এটা দাও, সেটা দাও। সে সিম্পলি চাই ফেলছে যে, আল্লাহ যা জীবনে চাইছি আর চাবো এগুলো সব কবুল করে নিবে, একটাই চাও। এই জন্য বুদ্ধিমান যারা, তারা দোয়ার সময়গুলোকে কাজে লাগায়। এখন একটু শেয়ার করি যে আসলে প্রোডাক্টিভ ওয়েতে কীভাবে, আমরা সময় আসলে খুব কম, কীভাবে এই এই রিমেইনিং 20 ডেজ যেটা আছে আমাদের সামনে, এটা কীভাবে আমরা কাজে লাগাতে পারি। প্রোডাক্টিভিটি আমরা বলি যে প্রোডাক্টিভ রমাদান হচ্ছে টু অ্যাচিভ দ্য বেস্ট আউট অফ দিস রমাদান। কী করে সবচেয়ে বেশি অফারগুলো নেওয়া যায়, এটা কিন্তু অফারের মাস, সুপার অফার আল্লাহ দিচ্ছেন। নফল করলে ফরজ, ফরজ করলে 70টা ফরজ, এবং অনেক সওয়াব বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই জন্য কিছু কাজ আছে, এগুলো মেনটেন করলে প্রোডাক্টিভিটিটা আমাদের বাড়বে। আমাদের ফুড ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখা উচিত। খুব বেশি ইফতারি করলে মাগরিবের সালাদ করতে কষ্ট হবে, তারাবিতে অংশগ্রহণ করতে পারবে না। সাহারিতে খুব ঘুরি বুঝ করলে ফজরের সালাদ করতে কষ্ট হবে। স্লিপ ম্যানেজমেন্টটা খেয়াল রাখতে হবে, এটাও ফজরের সালাদের পরে লম্বা ঘুম দিয়ে যদি জোহর কাজা হয়ে যায় আমাদের প্রোডাক্টিভিটি কিন্তু কমে যাচ্ছে। এরপর আমাদের কনজুগাল ম্যানেজমেন্ট, বিবাহিতরা দিনের বেলায় যাতে কোনো ধরনের সীমালঙ্ঘন না হয়ে যায় এগুলো খেয়াল রাখতে হবে। এগুলো মেনটেন করলে প্রোডাক্টিভিটি আমাদের হাই হবে। তো আমি এখন কিছু টিপস শেয়ার করবো যে এই বিষয়গুলো যদি আমরা একটু এনশিওর করতে পারি, তাহলে আশা করা যায় যে এই রমাদান মোবারকে প্রোডাক্টিভিটি আমাদের বাড়বে ইনশাআল্লাহ। প্রথমত আমরা সালাদগুলো অন টাইমে অফার করব, অন টাইমে জামাতে আমরা যাওয়ার চেষ্টা করব। কেননা এই রমাদানে আসলে সবসময় আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আমাদেরকে ভালো কাজের জন্য ডাকতেই থাকে। সহিহ তিরমিজির বর্ণনায় এসেছে, ইউনাদিল মুনাদি, একজন ফেরেশতা সবসময় ডাকে, ফি কুল্লি লাইলাতি রমাদান, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণের পথের যাত্রী প্রসিড, আরো সামনে যাও, ইয়া বাগিয়াল শাররি আকসির, হে অকল্যাণের পথের যাত্রী স্টপ, অনেক হয়েছে আন্না, এবার ক্ষান্ত যাও। তো এভাবে ডাকতেই থাকে। এবং বিষ্ণু ইসলাম একবার সাহাবিদের সামনে মসজিদে নববীর মিম্বারের প্রথম ধাপে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন, তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ তিনবার কেন আমিন বললেন? বিষ্ণু ইসলাম বললেন, প্রথম ধাপে যখন পা রেখেছি জিব্রাইল এসে বলেছে যারা রমাদান পেল কিন্তু এই রমাদানের দ্বারা তারা গুনাহ মাফ করাতে পারল না, তারা জাহান্নামী, তাদের ধ্বংস। জিব্রাইল বলেছে আমিন, আমাকে বলতে বলা হলো আমিন, আমি বলেছি আমিন। যাদের সামনে আমি বিষ্ণু ঈসা ইসলামের নাম নেওয়া হয়েছে কিন্তু তারা আমার উপর দুরুদ করলো না, তাদের ধ্বংস হলো, আমি পড়েছি আমিন। আসুন আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মা বাবাকে যারা বার্ধক্য অবস্থায় পেয়েছে কিন্তু তাদের খেদমা করে তাদের প্রতি এহসান করে জান্নাতকে আমাদের পালন না তাদের ধ্বংস করো, আমি পড়েছি আমিন। তো এই যে রমাদান যাচ্ছে, এই রমাদানের এবাদতের মধ্য দিয়ে যদি আমরা জান্নাত হাসিল করতে না পারি, তাদের উপর আল্লাহ লানত দিয়েছেন বিষ্ণু ইসলাম। তো এই জন্য জামাতে যাতে সালাতটা আমাদের আদায় হয়, জামাত মিস হয়ে গেলে প্রোডাক্টিভিটি কিন্তু এটা কমে যাবে। দুই নম্বরে হচ্ছে সিয়ামগুলো যাতে আমরা ঠিকভাবে পালন করতে পারি, অল্প কিছু লোকদের জন্য এক্সেমশন দেওয়া হয়েছে এই ফাস্টিং থেকে, যেমন কেন মারি এবং আও আলা সাফারিন ফা আইদ্দাতু মিন আইয়ামিন উখরা, অসুস্থ হলে, তারপরে কেউ যদি সফরে থাকে, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যাদের হচ্ছে, এরা ছাড়া সবার জন্য সিয়ামকে ফার্জ করা হয়েছে। তেলাওয়াতুল কোরআন, শুরুতে আমরা যে রিমাইন্ডারটি দিয়েছিলাম যে যেহেতু এটা কোরআন নাজিলের মাস, আমরা কোরআনটা খুব বেশি বেশি পড়ব। সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে একটা টিপস পাওয়া যায় যে কী করে এক মাসে আপনি সহজে কোরআন খতম করতে পারেন, সেখানে বলা হচ্ছে যে প্রত্যেক সালাতের পরে যদি আপনি 4 পৃষ্ঠা করে কোরআন পড়েন, তাহলে প্রতিদিন 5 ওয়াক্তে যদি 4 পৃষ্ঠা